সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেহারা আপনারা অনেকদিন ধরে টেলিভিশনে দেখছেন না, তাই হয়তো তার চেহারাটা আপনারা অনেকটাই ভুলে গেছেন। দর্শক, আসসালামু আলাইকুম। আজকে সারাদিন একটা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে। কার ছবি এটি? ট্রেনে বসা একজন বয়স্ক ভদ্রমহিলার ছবি সারাদিনই ফেসবুকে ঘুরছে, এবং অনেকেই মনে করছেন তিনি বোধহয় হয়তো টুপ করে বাংলাদেশে ঢুকে পড়েছেন ট্রেন যোগে। আসলে ঘটনাটি খুবই মারাত্মক, মারাত্মক বলছি এই কারণে কারণ আপনারা অনেক নামি দামি ব্যক্তি, অনেক পপুলার ব্যক্তি, তারা কোনো কিছু ক্রস চেক না করেই, ইভেন সাংবাদিকরাও ক্রস চেক না করেই সেই ছবি ফেসবুকে দিয়েছেন। বলুন তো ইনি কে, আপা বোধহয় ঢুকে গেল, অনেক রকম তথ্য কিন্তু আপনারা শেয়ার করেছেন আজকে সারাদিনে। এটা খুবই খারাপ একটা বিষয়, যেটা একেবারেই উচিত না। যারা সংবাদ মাধ্যমে আছেন, যারা মানুষের পরিচিত, যাদের কাছ থেকে মানুষ সংবাদ পেয়ে থাকে, সেই ব্যক্তিগুলোও উত্তেজনার বশে তারা এই ছবিটা ফেসবুকে ছড়িয়ে দিয়েছে। দর্শক, প্রত্যেকেরই মানে মায়ের একটা সিকিউরিটি থাকে, সেই সিকিউরিটি আপনারা অনেকে ভঙ্গ করেছেন। যখন আমি প্রথমে ছবিটা দেখি, আমার কাছে মনে হয়েছিল এটা বোধহয় ফারাজ করিমের মা, কারণ ফারাজ করিমের মাকেও দেখতে ঠিক এরকমই লাগে। দেখুন, একই চেহারার অনেক মানুষ আছে, দেখতে একই রকম লাগে, তাই বলে এই মানুষটাকে আপনারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে চালিয়ে দিতে পারেন না। এটা একটা অন্যায়, এটা অবশ্যই সাইবার ক্রাইমের একটা অন্যায়ের মধ্যে পড়ে। যার কথা বলছি তিনি হচ্ছেন রাসেল মিয়া নামের এক ভদ্রলোকের মা। তিনি সিলেট যাচ্ছিলেন ট্রেন যোগে, সেখানেরই এক ব্যক্তি, ট্রেনে থাকা এক ব্যক্তি ওই ছবিটি লুকিয়ে তুলে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এবং যেহেতু এই মহিলাকে দেখতে কিছুটা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো লাগছে, একেবারেও খুব বেশি লাগছে তা না, মোটামুটি হয়তো ছবিটা ঘোলা হওয়ার কারণে এরকমটা দেখে মনে হচ্ছে, তাই আপনারা কী করলেন, তাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুপ করে চট করে ঢুকে পড়লেন বাংলাদেশে বলে চালিয়ে দিয়েছেন, যেটা একেবারেই খুব বাজে রকম একটা অন্যায় হয়েছে আপনাদের। রাসেল মিয়া তিনি একটি স্ট্যাটাসে জানিয়েছেন তিনি এখন বর্তমানে দেশের বাইরে আছেন, তিনি 22 তারিখে আসবেন, এবং 22 তারিখে এসে কে ট্রেন থেকে ছবিটা তুললো, প্রথম কে আপলোড করলো, সে বিষয়ে খোঁজখবর নিয়ে তিনি আইনি পদক্ষেপ নেবেন, যেটা আসলে উচিত, একেবারেই উচিত, কারণ এই কাজটা আপনারা করতে পারেন না। আপনাদের মনে হলো একজনকে দেখতে শেখ হাসিনার মতো লাগে, এখন তার ছবি আপনারা ফেসবুকে ছড়িয়ে দিয়ে একটা গুজব রটানোর চেষ্টা করলেন, এবং সেটা কিন্তু একেবারে লামছাম কোনো ব্যক্তি না, একেবারে অনেক ভালো ভালো সুপরিচিত ব্যক্তিদের মাধ্যমে কিন্তু এটা ছড়িয়েছে। আপনাদের কি কমন সেন্স কম, একেবারেই মাথায় কাজ করছে না, উন্মাদ হয়ে গেছেন আপনারা? একটু বোঝার চেষ্টা করেন, আপনাদেরকে বুঝতে হবে, তারপর একটা জিনিস শেয়ার করতে হবে, কারণ আপনাদের কাছ থেকে মানুষ অনেক ভালো ভালো তথ্য পায়। এই বিশ্বাসের জায়গাটা আপনারা এভাবে করে নষ্ট করবেন না। ধন্যবাদ সবাইকে, যারা যারা আপলোড করেছেন তারা কাইন্ডলি ছবিটি সরিয়ে ফেলুন। আল্লাহ হাফেজ।